বিদায় বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেলের বিশেষ আয়োজন 300 সেকেন্ডে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই 300 সেকেন্ডকে অর্থবহ করে তোলার জন্য আজ আমার সাথে যিনি অতিথি তিনি একজন অভিনেত্রী, মঞ্চ এবং টেলিভিশনের বাশরী অনন্যা। বাশরী অনন্যা, মঞ্চ আপনি কাজ করেন আবার টেলিভিশনেও করেন, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আপনি মাস্টার্স কমপ্লিট করেছেন এবং এখন উন্নত পড়াশোনার জন্য আপনি দেশের বাইরেও যাচ্ছেন, এই কাজটি করতে আপনার অভিজ্ঞতা কি? ছোটবেলা থেকেই সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িত, যেহেতু আমার বাবা মাও খুব সংস্কৃতি মনা, সেই জায়গা থেকে থিয়েটারটা করা, আসলে নাচ করা বা গান করা, আবৃত্তি করা, তো আসলে প্রতিটি প্রতিভার একটা প্ল্যাটফর্ম লাগে যেখানে মানুষ নিজেকে বিকশিত করতে চায়। সেই জায়গা থেকে তখন চিন্তা করলাম যে আমি মিডিয়াতে কাজ করব বা টেলিভিশনে কাজ করব। কিন্তু কাজ করতে গিয়ে কিছু সমস্যা আসলে আমরা সবাই ফেস করি, তখন মনে হলো যে না, আসলে আমার পড়াশোনাটাকে আমার আঁকড়ে ধরা উচিত। সেই জায়গা থেকে আসলে পড়াশোনায় মনোযোগ হওয়া একটু বেশি করে। ওকে, এই যে কাজ করতে এসে রিয়েলাইজ করা এবং তারপর আবার অভিনয়ে গ্যাপ দিয়ে বা অভিনয়টাকে কমিয়ে আবার পড়াশোনাটাকে ধরা, এটা তো অনেকেই পারে না। এবং আপনি বুঝতে পেরেছেন যে পড়াশোনাটাই আপনাকে কি জায়গায় নিয়ে যাবে। অনেকের ক্ষেত্রে আবার তা না, অনেকে আবার এখানেই আঁকড়ে থেকে অনেক বড় জায়গায় যায়। এই জায়গায় কি আপনি ব্যর্থ, নাকি আপনি যারা পারে তাদের সম্পর্কে মতামত কি দেবেন? দেখুন, এক একজনের পছন্দের জায়গাটা এক এক রকম। অনেকের ফোকাস হচ্ছে মিডিয়া, তারা ছোটো থেকে চিন্তা করে নায়িকা হবে বা এরকম, সেই জায়গা থেকে পড়াশোনার প্রতি আনন্দটা হারিয়ে ফেলে। কিন্তু আমার কিন্তু ছোটোবেলা থেকে সেটা ছিল যে আমি পড়াশোনাকেও ভালোবাসি, অভিনয়টাকেও ভালোবাসি বা সাংস্কৃতিক কর্মকাণ্ডও ভালোবাসি। সেই জায়গা থেকে আমাকে বেছে নিতে হবে আমার ক্যারিয়ারের জন্য কোনটা আমার জন্য ভালো, যার কাছে মনে হয় যে না, সেটেলমেন্টের জন্য ওই জায়গাটা আমার কাছে ভালো, আমি সেটাই পিক করব। পড়াশোনার উন্নত যে সাবজেক্টটাতে আপনি বিদেশ যেতে চাচ্ছেন, আমার কাছে মনে হয় যে আমাদের সমাজে বা আমাদের পারিবারিকভাবে, বন্ধু বান্ধবভাবে সবখানে না একটা মানসিক একটা কনফ্লিক্ট লেগে থাকে, যেটা আমাদের মিডিয়াতেও আছে, যে কোনো জায়গায় আছে। তো আমার ব্যক্তিগতভাবে আমার কিছু বন্ধু বান্ধব এরকম সমস্যায় পড়েছে, যার কারণে অনেকে সুইসাইড অ্যাটেম্পটও করেছে। তখন আমার মাথায় ক্লিক করে যে আমার দ্বারা যদি কোনো মানুষের মানসিকভাবে হেল্প হয়, সেটা আমি কেন করছি না? বা আমার লাইফে কিছু একটা ঘটনা ঘটেছিল যার কারণে আমি 2 বছর খুব মেন্টালি ডিপ্রেসড ছিলাম, তখন আমি না কোনো মেন্টাল কাউন্সিলিং পাইনি। তখন আমার মনে হয়েছে কেন আমি সেটা অ্যাডাপ্ট করছি না, কেন আমি তার জন্য দৌড়াচ্ছি না। তখন কি আমার মনে হলো যে আমার এই সাবজেক্টটা পড়া উচিত। একটি গভীর প্রেম যখন থাকে, সেটা যখন ব্রেকআপ হয়ে যায়, একটা ডিপ্রেশনে চলে যায় ছেলে বা মেয়ে, সেই ডিপ্রেশনে যাওয়ার যুক্তিকতা কি বা তার থেকে বেরিয়ে আসার উপায়টা কি? যখন এটা মেন্টালি কানেক্টেড হয় মানুষের সাথে, মানুষের সাইকোলজিক্যাল কানেকশন যেটাকে বলে, মানুষ অ্যাট্রাক্ট হয়ে যায়, তখন বাকি সব কিছু সে ভ্যালুলেস মনে করে এবং মনে করে ওই মানুষটাই আমার কাছে সব কিছু, তখন গিয়ে সমস্যাটা দাঁড়ায়। দেখুন, আমার একটা মানুষ প্রেমে পড়ে হয়তো বা বিশের পরে বা বিশের আগে, এর আগে কিন্তু বাবা মার সাথে সে থাকে সময়টা, ওই সময়টাকে যদি সে ভ্যালু করে যে মানুষটা তো ছিল না, নতুন করে এসে আমার লাইফে এসেছে, আমি তো এর আগেও ছিলাম এই মানুষটাকে ছাড়া, এই একটা বিষয় ভাবা। দ্বিতীয়ত হচ্ছে তার একটা প্রায়োরিটি গোল করা যে আমার লাইফে কিছু একটা করতে হবে আমার নিজের জন্য। তখন এক গুণে প্রেম থাকে, সেই প্রেমিক কেন সারা জীবনের জন্য বন্ধুতে পরিণত হয় না, হয়ে যায় শত্রুতে? এই শত্রুতার থেকে বেরিয়ে বন্ধু হওয়ার উপায়টা কি? শত্রুতা কেন হবে? প্রথম প্রশ্ন হচ্ছে এটা, একটা মানুষের সাথে খুব ভালো সম্পর্ক ছিল আমার, কিছু একটা তো আমাদের মনের মিল হয়নি, আমরা আলাদা হয়ে গিয়েছি, শত্রুতা কেন আসবে? আপনি আপনার স্বার্থেই তাকে ছেড়েছেন, সেও তার স্বার্থে সরে গিয়ে অন্য জীবন গড়েছে, কিন্তু বন্ধু থাকতে অসুবিধা কি? বন্ধুত্ব অনেকে পছন্দ করে না, কারণ দেখা যায় মানুষটাকে সামনে দেখলে তার হয়তো বা আবার সেই ভালোবাসার জেগে উঠবে, সে নিজেকে কন্ট্রোল করতে পারবে না, তার থেকে আমার মনে হয় যে সেপারেশন ভালো। সুইসাইড প্রবণতা আমাদের দেশে বা বিশ্বের সব দেশেই বাড়ছে বা বাড়ে, কেন? এটা হচ্ছে ইনফেরিয়রিটি কমপ্লেক্স বলে এটাকে, আমরা নিজের ভ্যালুটা জানি না, আমরা জানি না আমাদের দ্বারা কী কী সম্ভাবনা আছে, তখন মনে হয় যে আমি ইউজলেস, সমাজ বা পরিবারের জন্য আমার কোনো জায়গা নেই, তখন গিয়ে আসলে মানুষ এই কাজটা করে। আপনি বুঝতে পেরেছেন যে লেখাপড়া করে আপনাকে প্রতিষ্ঠিত হতে হবে, কিন্তু এই মুহূর্তে আপনাকে রায়হান রাফি, পরাণের পরিচালক, একটি সিনেমার অফার দিল, আপনি নায়িকা, ব্যাক টু ব্যাক আরও কিছু প্রজেক্ট আপনার কাছে চলে আসলো, এখন আপনি বিদেশে পড়াশোনায় যাবেন না, এই কাজগুলো করবেন? যদি হয় যে আমি জানুয়ারি সেশনে চলে যাচ্ছি, সেক্ষেত্রে হয়তো বা আমি একটা দুটো প্রজেক্ট করতে পারি বা আমার ভালো লাগে জায়গা যেহেতু এখানে। আপনি যখন একটি বেছে নিতে পারবেন, কোনটি বেছে নেবেন? আমার এখন ফ্রি টাইম তো, আমি এখন করতেই পারি কাজ,
আপনি কনফিউজ? আমি একদমই কনফিউজ না।